বললাম স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন ইখলাস পড়েন দরুদ শরীফ পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতিহা পড়েন ইখলাস পড়েন দরুদ শরীফ পড়েন আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য আল্লাহ যেন তৌফিক দান জনগণ আমিন